আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত। দেখছেন আমাদের 5.5 কিলোওয়াটের অর্থাৎ 5500 ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেটআপ নিয়ে যাচ্ছি হলো আমরা সিলেটে। এখানে আমরা পাওয়ার টনিকের 5.5 কিলোওয়াট সোলার আইপিএস এর সাথে আমরা দিচ্ছি হলো সাইপ পাওয়ারের 200 অ্যাম্পিয়ারের 4টা টল টিউবুলার ব্যাটারি, আর সোলার প্যানেল দিচ্ছি হলো আমরা জার্মানির টেলসান ব্র্যান্ডের 550 ওয়াটের 10টা সোলার প্যানেল। এখানে আমরা সোলারের যে ইনভার্টারটা ইউজ করব সেটা হচ্ছে তাইওয়ানের তৈরি পাওয়ার টনিকের 5.5 কিলোওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার। এই হাইব্রিড সোলার ইনভার্টারটা ব্যাটারি ছাড়াও ইউজ করা যায়, আবার আপনি চাইলে ব্যাটারি দিয়েও ইউজ করতে পারবেন। তো আমাদের সিলেটের এই ভাইটা হচ্ছেন মূলত আমেরিকা প্রবাসী এক ভাই। তিনি চাচ্ছিলেন যাতে ইলেকট্রিসিটি চলে গেলেও তার ব্যাকআপ চলে, অর্থাৎ তার যে লোডগুলো চলবে সেটাতে যেন তিনি ব্যাকআপটা পান, যার কারণে আমরা পাওয়ার টনিকের এই হাইব্রিড সোলার ইনভার্টারের সাথে দিচ্ছি হলো সাইপ পাওয়ারের 4টা টল টিউবুলার ব্যাটারি। এই 4টা টল টিউবুলার ব্যাটারিতে যদি উনি ফুল লোডে চালায় ব্যাকআপ কম পাবে, কারণ এই মেশিনটা প্রায় 5000 ওয়াটের একটা মেশিন, আর যদি 5000 ওয়াট অ্যাট এ টাইম চালাতে যায় 4টা ব্যাটারিতে ব্যাকআপটা কম পাবে। কিন্তু উনি যদি এসি না চালায় বা হ্যাভি লোড মোটরগুলো না চালায়, শুধু লাইট ফ্যান টিভি ফ্রিজগুলো যদি কারেন্ট চলে গেলে ব্যাকআপের সময় চালায়, সেক্ষেত্রে অন্তত 2 থেকে 3 ঘন্টার মতো ব্যাকআপটা পাবে। দর্শক মণ্ডলী, আইপিএস স্মার্ট বাংলাদেশের সোলার সিস্টেমের জন্য একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান। আমাদের কাছে 12 ভোল্টের সোলার প্যানেল এবং 24 ভোল্টের সোলার প্যানেল, দুই ধরনের সোলার প্যানেলই আপনারা পেয়ে যাবেন, এবং আমাদের প্রত্যেকটা সোলার প্যানেল হচ্ছে মনো সোলার প্যানেল। মনো সোলার প্যানেলগুলো কম আলোতেও ভালো আউটপুট দিতে পারে। এখানে সাই পাওয়ারের আমরা যে 4টা ব্যাটারি দিচ্ছি, এই 4টা ব্যাটারি আমাদের বাইরের চয়েসে, তিনি সাই পাওয়ারটা চয়েস করছেন। কিন্তু মার্কেটে নতুন একটা ব্যাটারি আসছে, সেটা হচ্ছে ইস্টার্নের 230 অ্যাম্পিয়ারের টল টিউবুলার ব্যাটারি। এই ইস্টার্নের 230 অ্যাম্পিয়ারের টল টিউবুলার ব্যাটারিটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে আপনার 3 ইয়ার্স। 3 বছরের ভিতরে যদি ব্যাটারি নষ্ট হয় আপনি নতুন ব্যাটারি পাবেন। আর ভাই এখানে যেহেতু সাইফেটা চয়েস করছে, যার জন্য আমরা সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারিটা দিচ্ছি আজকে হলো সিলেটে। তো ইনশাল্লাহ আগামীতে আমাদের ইনস্টলেশনটা হয়ে যাবে। আমি সিলেটে যাব না, যার জন্য হয়তো ইনস্টলেশনের ভিডিওটা আপনাদেরকে আমরা দিতে পারবো না, কিন্তু শর্ট ভিডিও দিব। আমার ছেলেরা তাদের মোবাইলে যতটুকু ভিডিও করে আনে আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। আমাদের কাছে সাইপ পাওয়ার না শুধু, সব ধরনের ব্যাটারি অ্যাভেলেবেল আছে। আপনাদের যাদের রোহিমা প্রোজের ব্যাটারি লাগবে, সাইপ পাওয়ারের ব্যাটারি লাগবে, ইস্টার্নের ব্যাটারি লাগবে, রিমসোর ব্যাটারি লাগবে, যাদের সোলার সিস্টেম লাগবে, হাইব্রিড ইনভার্টার লাগবে, আপনারা চোখ বন্ধ করে চলে আসবেন আইপিএস মার্টে। বিশেষ করে সোলার সিস্টেমের জন্য আইপিএস মার্টটা বাংলাদেশের একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান। সমগ্র বাংলাদেশে আমাদের প্রচুর পরিমাণে সোলারের ইনস্টলেশন করা আছে। আপনারা আমাদের আইপিএস স্মার্ট বিডি এই চ্যানেলটাতে ঢুকলে দেখবেন যে প্রচুর পরিমাণে আমাদের ইনস্টলেশনের ভিডিও আছে। আমরা সমগ্র বাংলাদেশে এই ইনস্টলেশনের কাজটা গিয়ে করে দিয়ে আসি। তো আপনারা যারা ফিউচারে সোলার সেট আপ করবেন, অবশ্যই আমাদের আইপিএস স্মার্টের অফিসে আসবেন, আমাদের প্রোডাক্টগুলো দেখবেন, আমাদের কাজগুলো দেখবেন, দেন আপনি ডিসিশন নেবেন যে আপনি কি আইপিএস স্মার্ট দিয়ে আইপিএস স্মার্ট থেকে একটা প্রোডাক্ট কিনবেন না অন্য কোনোখান থেকে একটা প্রোডাক্ট কিনবেন। তো মূলত এটা হচ্ছে আমরা এখানে সোলার প্যানেল দিচ্ছি 550 ওয়াটের 10টা সোলার প্যানেল, অর্থাৎ 5500 ওয়াটের সোলার প্যানেল, তার সাথে 4টা সাই পাওয়ারের ব্যাটারি এবং তাইওয়ানের পাওয়ার টনিকের হাইব্রিড সোলার ইনভার্টার। তাইওয়ান আর হলো চায়না, অনেকে আবার দুইটা দেশকে এক করে ফেলেন। হ্যাঁ, তাইওয়ানটা হচ্ছে ভালো মানের পণ্যগুলো তৈরি করে, বিশেষ করে চাইনিজ প্রোডাক্টের তুলনায় তাইওয়ানের প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক বেস্ট, ভালো। যারা তাইওয়ানের প্রোডাক্টগুলো এর আগে ইউজ করছেন, ওই দিন এক ভাই, তিনি হলেন একটা বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছেন, তো তিনি পাওয়ার টনিকের আমাদের এই মেশিনটা 3 কিলো যে মেশিনটা আছে সেটা তিনি বুকিং করে গেছেন। বললেন যে ভাই আমি এটা গ্রোওয়াট নিতে চাইছিলাম। উনি প্রথমে গ্রোওয়াটটা চয়েস করছিলেন, পরে দেখলেন যে গ্রোওয়াট মূলত চায়না একটা ব্র্যান্ড, কিন্তু তাদের গার্মেন্টসে যে মেশিনগুলো ইউজ করে সব হলো তাইওয়ানের মেশিন। তো বললেন যে তাইওয়ানের প্রোডাক্টগুলো কতটা ভালো হয়, আমরা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে তাইওয়ানের মেশিনগুলো ইউজ করি, যার জন্য আমার একটা ভালো আইডিয়া আছে, যার কারণে আমি প্রথমে ডিসিশন নিয়েছিলাম গ্রোওয়াটটা নিব, কিন্তু আপনার এটা যখন দেখলাম তাইওয়ানের, তো গ্রোওয়াট চায়না প্রোডাক্ট এটা না নিয়ে আমি গ্রোওয়াটটা আপনারা বুকিং দিয়ে গেলাম।
আলহামদুলিল্লাহ আমাদের এই ইনস্টলেশনের পরে আমরা ওই ভাইয়ের বাড়ি নড়াইলে আমরা 3 কিলো তাইওয়ানের এই পাওয়ার টনিকের এই যে হাইব্রিড ইনভার্টারটা ভাইকে আমরা নড়াইলে ইনস্টল করে দিয়ে আসবো। মূল বিষয়টা হচ্ছে গ্রো ওয়াটো এমনি প্রোডাক্ট খারাপ না, ভালো একটা প্রোডাক্ট, কিন্তু সেটা চাইনিজ একটা প্রোডাক্ট। আর পাওয়ার টনিকের এই প্রোডাক্টটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংও হলো তাইওয়ানে এবং আমরা এটা ইম্পোর্টও করি তাইওয়ান থেকে, চায়না থেকে না। গ্রো ওয়াটের সাথে কম্পেয়ার করলে এটার বিল কোয়ালিটি এবং এটার লংজিভিটি অনেক ভালো, আপডেট। আপনারা অনেকেই গ্রো ওয়াটটা পছন্দ করেন, চাইলে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, গ্রো ওয়াটও ভালো। আচ্ছা, তো এই যে পাওয়ার টনিকের হাইব্রিড সোলার ইনভার্টারটা, এই ইনভার্টারটা আপনি চাইলে ব্যাটারি দিয়েও ইউজ করতে পারবেন, আপনি চাইলে ব্যাটারি ছাড়া তাও ইউজ করতে পারবেন। এই গ্রো ওয়াটের এবং পাওয়ার টনিকের যে ইনভার্টারগুলো বেসিক্যালি দুইটারই ফাংশন প্রায় সেম, অ্যাভারেজ কাজ করার যে অপশানটা ফাংশানটা সেম, কিন্তু গ্রো ওয়াটের চাইতে পাওয়ার টনিকের বিল কোয়ালিটিটা অনেক ভালো এবং লংজিভিটিটাও ভালো, বেশি পাবেন আপনি। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? মূলত এই পাওয়ার টনিকের হাইব্রিড সোলার ইনভার্টারগুলো আপনার ইলেকট্রিসিটি ছাড়াও কাজ করতে পারে, ইভেন ব্যাটারি ছাড়াও কাজ করতে পারে। ধরেন যে আপনি এই মুহূর্তে ইলেকট্রিসিটি লাইনও দেন নাই, ইভেন আপনার কোনো ব্যাটারিও নাই, তারপরেও সে শুধুমাত্র সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আপনাকে লোডে দিতে পারে। ধরেন এই মুহূর্তে আপনার ইলেকট্রিসিটি লাইনও আপনি দেন নাই, আপনি কোনো ব্যাটারির কানেকশানও দেন নাই, তারপরেও আমাদের পাওয়ার টনিকের এই হাইব্রিড ইনভার্টারটা সরাসরি সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে এবং সেটা 220 ভোল্টের ইলেকট্রিসিটি। অর্থাৎ আমাদের ঘরে বাসা বাড়িতে আমরা যে লাইট ফ্যান, টিভি, ফ্রিজ, এই যে জিনিসগুলো আমরা তৈরি চালাই, এগুলো চলে হলো 220 ভোল্টের কারেন্টে, একদম সোলার প্যানেল থেকে 220 ভোল্ট কারেন্ট সে তৈরি করে আপনার ডাইরেক্ট লোডে, অর্থাৎ আপনার ঘরের লাইট ফ্যান, টিভি, ফ্রিজ সব কিছু অনলি সোলার প্যানেল থেকে চালাইতে সে সক্ষম। এই জিনিসটা আমরা ফিজিক্যালি ইনস্টল করার পরে আমরা এটা চেক করে দেখছি যে সে পারে, প্রথম কথা বুঝেন। কিন্তু যদিও সে দিতে পারে, কিন্তু একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যখন সানলাইটটা কমে যায় এদিকে আপনার লোডটা বেশি চলে, তখন সোলার থেকে আপনার যতটুকু আসতেছে তার চাইতে লোড যদি বেশি চলে তখন সে দ্বিতীয় আর কোনো সোর্স পায় না যে আপনাকে সেখান থেকে সাপ্লাই দিবে, যেহেতু ব্যাটারিও নাই ইলেকট্রিসিটিও নাই। তাহলে কি করে সে? আপনি যদি সোলারের সাথে আপনার গ্রিডের লাইনটা দিয়ে রাখেন তাহলে আপনার সোলার থেকে সে যতটুকু আসলো ততটুকু সে আপনাকে সোলার থেকে আউটপুট দিল। এবং ধরেন যে আমরা এটা 5000 ওয়াটের একটা সেট আপ, তো এই 5000 ওয়াটের ভিতরে ধরেন আপনি 3000 ওয়াট লোড চালাইতেছেন, এখন সোলার থেকে 3000 ওয়াট বা 3000 ওয়াটের বেশি আসতেছে, তাহলে সে ইলেকট্রিসিটিও ইউজ করবে না, আপনি ব্যাটারি যদি দেন ব্যাটারিও ইউজ করবে না, আর ব্যাটারি যদি না দেন তো নাই। তাহলে কি করবে, যেহেতু আপনার 5000 ওয়াটের সেট আপ, আপনার লোড চলতেছে 3000 ওয়াট এবং আমার সোলার থেকে 3000 ওয়াটের চাইতে বেশি আসতেছে, 3500 ওয়াট বা 4000 ওয়াটই আসতেছে, তাহলে সে পুরাটাই সোলার থেকে আপনাকে আউটপুট দিবে, ফলে দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একেবারে 1 টাকাও আসবে না। কিন্তু যখন আপনার সূর্যের উপরে মেঘ আসবে, সানলাইট কম আসবে, এখন আপনার লোড 3000ই চলতেছে কিন্তু সোলার থেকে ধরেন যে 2500 ওয়াট আসতেছে, তাহলে এই 2500 ওয়াট সে সোলার থেকে আপনাকে আউটপুট দিবে। তাহলে সে কী করবে, সোলার থেকে যে 2500 ওয়াট আসতেছে সেই 2500 ওয়াট আপনাকে সে সোলার থেকে আউটপুট দিবে, আর বাকি যে 500 ওয়াট লাগতেছে সেটা সে গ্রিড থেকে নিয়ে আপনাকে আউটপুট দিবে। অর্থাৎ আপনার 3000 ওয়াট লোডের ভিতরে সোলার থেকে দিল সে 2500 ওয়াট আর গ্রিড থেকে দিল 500 ওয়াট, মোট 3000 ওয়াট আপনাকে সে রানিং রাখলো, চমৎকার অপশান। অর্থাৎ আপনার সোলার থেকে যা আসতেছে বাকিটা সে সোলার থেকে নিয়ে বাকিটা সে গ্রিড থেকে শেয়ার করতে পারে। ইভেন আপনি যদি ব্যাটারি দেন, আপনার কারেন্ট চলে গেলে আপনি ব্যাক আপ পাবেন। অনেকে আবার ব্যাটারিটা পছন্দ করে না, বলে যে ভাই ব্যাটারিতে অনেক খরচ, ব্যাটারি মেনটেন্স করা লাগে, বা অনেক অফিস আছে যারা মনে করেন যে আমরা শুধু ইলেকট্রিসিটি বিলটা কমাবো, আমাদের ব্যাটারির প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি ব্যাটারি ছাড়াই ব্যবহার করতে পারবেন। অ্যাকচুয়ালি তাইওয়ানের এই হাইব্রিড ইনভার্টারটা এখনকার মার্কেটের সবচাইতে আপডেট, সবচাইতে লেটেস্ট একটা হাইব্রিড সোলার ইনভার্টার। আপনাদের ফিউচারে আপনারা যারা সোলার সিস্টেম করবেন, আমাদের কাছে ইন্ডিয়ান লুমিনাসের NXT হাইব্রিডের সোলার ইনভার্টারগুলো আছে, মাইক্রোটেকের হাইব্রিডের যে ইনভার্টার সেগুলো আছে, তাইওয়ানেরগুলো আছে, অনগ্রিডের ইনভার্টার আছে, অফগ্রিডের ইনভার্টার আছে। অর্থাৎ আপনার টোটাল সোলার সিস্টেমের একটা কমপ্লিট সলিউশন আপনি IPS মার্টে পেয়ে যাবেন। সুতরাং আপনি যদি ফিউচারে সোলার সিস্টেম করেন অবশ্যই IPS মার্টে একবার আসবেন, আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের প্রোডাক্টগুলো দেখবেন।
তো ভালো থাকবেন। আপনাদের যাদের এই সেটআপের দরকার হবে অবশ্যই আইপিএস মার্টে চলে আসবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমরা পরবর্তীতে ইনস্টলেশনের যে ভিডিওগুলো দেব সেটা আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি সহজে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।